আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা সহ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাসার বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের অবনতি পরিস্থিতির উন্নয়নে কৌশল প্রণয়নের তাগিদ ধানের শীষ নিয়ে নির্বাচিত ঐক্যফ্রন্টের এমপি সুলতান মনসুর শপথ নিচ্ছেন জনগণের জন্য করণীয় সব করার ঘোষণা মাত্র পনেরোশো টাকার জন্য রাজধানীতে শিশু হত্যা তিন দিন পর গ্রেপ্তার আসামির পুলিশের কাছে অপরাধ শিকার ফাগুন হাওয়ায়ের প্রদর্শনীতে উপস্থিত থাকতে রাষ্ট্রপতির সম্মতি চলচ্চিত্র ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি চ্যানেলে একত্রিশে জানুয়ারি সন্ধ্যা থেকে ষষ্ঠ বাংলা খেয়াল উৎসব চলবে পহেলা ফেব্রুয়ারি সকাল পর্যন্ত প্রিয় দর্শক এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকারের সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইর এর টিআই এর দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান অবনতি হয়েছে সংবাদ সম্মেলনে টিআইবি জানিয়েছে দুর্নীতি বাড়ার ফলে উপরের দিক থেকে ছয় ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এবার একশো ঊনপঞ্চাশতম আর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ক্রম অনুসারে আগেরবারে বারে সতেরো থেকে বাংলাদেশ এবার তেরোতম অবস্থানে পরাগাজিমের রিপোর্ট মঙ্গলবার সকালে সারা বিশ্বে একযোগে দুর্নীতির ধারণা সুযোগ দু আঠারো প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ঢাকায় সংবাদ সম্মেলনে জানায় একশো আশিটি দেশের মধ্যে সর্বনিম্ন স্কোর পেয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া আর সর্বোচ্চ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক গত বছরের তুলনায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে বলেও জানিয়েছে টিআইবি বাংলাদেশের র‍্যাঙ্কিং উপর থেকে যদি হিসাব করা হয় 180 টি দেশের মধ্যে আমরা এবার 149 তম স্থান পেয়েছি যেটা যে 2017 সালে তুলনায় 6 স্টেপ নিচে 6 ধাপ নিচে আর যদি সূচকের নিম্নক্রম হিসাবে বা নিচের দিক থেকে হিসাব করা হয় তাতেও বাংলাদেশের অবস্থান চার ধাপ নিচে নেমেছেন অর্থাৎ এটা আমরা এবার আমরা তেরোতম স্থানে আছি যেটি গত বার দুই হাজার সতেরোতে আমরা বাংলাদেশে দুর্নীতি কমাতে কিছু পরামর্শ দিয়েছে যে সমস্ত কারণে আমাদের ফলাফল আরো ভালো হয়নি বলে আমরা মনে করি তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের দুর্নীতি বিরোধী কমিটমেন্টটা অঙ্গীকার থাকে রাজনৈতিক ঘোষণা থাকে কিন্তু সেটা বাস্তব প্রয়োগ হয় না যারা হাই প্রোফাইল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে উচ্চ পর্যায়ে ব্যক্তিবর্গ তাদের ক্ষেত্রে কম খুব কম ক্ষেত্রেই তাদেরকে বিচার আয়তায় না সম্ভব হয় শীর্ষ পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণ হয় না বাংলাদেশে এটি প্রকাশিত হচ্ছে বা এটি দৃঢ়ভাবে ঘূষিত হচ্ছে সেটিকে আমরা স্বাগত জানাই এটিকে আমরা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করি তবে এটির কার্যকর ব্যবহার এটির প্রয়োগ এবং এটিকে কারো প্রতি ভয় করুন আর না করে বাস্তবায়ন করার যে অঙ্গীকার সেটি থাকতে হবে এবং সেটার পদ্ধতি আবিষ্কার করতে হবে সেটি নিশ্চিত করতে হবে আমরা প্রস্তাব করছি যে এটি করার জন্য বিভিন্ন প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন সরকারের বিভিন্ন নিয়মকানুন অবশ্যই রয়েছে কিন্তু একটা সুনির্দিষ্ট দুর্নীতির বিরুদ্ধে জাতীয় দুর্নীতি বিরুদ্ধে কৌশল প্রণয়ন করা দরকার বলে আমরা মনে করছি সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সোমালিয়ার পর দ্বিতীয় সিরিয়া ও সাউথ সুদান এবং তৃতীয় সর্বনিম্ন অবস্থানে ইয়েমেন ও নর্থ কোরিয়া সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে ডেনমার্কের পর দ্বিতীয় নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে যৌথভাবে ফিনল্যান্ড সিঙ্গাপুর সুইডেন এবং সুইজারল্যান্ড পরাগ আজিম চ্যানেল আই ঢাকা টিআইএর প্রতিবেদনে পদ্ধতিগত ভুল আছে মন্তব্য করেছে দুর্নীতি দমন কমিশন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে দুর্নীতি সূচকে বাংলাদেশে অবস্থানের বিষয়ে এ মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ওই প্রতিবেদনে সুনির্দিষ্ট তথ্য থাকলে দুদক বিবেচনায় নেবে বলে জানিয়েছেন তিনি দুর্নীতি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে স্থানীয় টিআইবি কে বেশ কিছু পরামর্শ দেন দুদক চেয়ারম্যান নাম্বার ইজ নট এনাফ আপনাকে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে বলতে হবে দুর্নীতি এইভাবে কমেছে আমরা আশা করব টিআই রিপোর্টের মধ্যে এটি থাকবে যে দুর্নীতি কেন তারা বলছে যেটা কমে নাই বা বেড়েছে এবং সেই বাড়ার কারণ কি সেই কারণগুলো কারণগুলোকে অ্যাড্রেস করার জন্য কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন নিশ্চয়ই টিআই সেটা বলবে যদি না থাকে তাহলে এই রিপোর্ট কোন ক্রমে আমাদের কাছে নয় জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন ধানের শীষ নিয়ে নির্বাচিত এই সংসদ সদস্য চ্যানেল আইকে বলেছেন জনগণের জন্য করণীয় সবই করবেন তিনি এ ব্যাপারে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনও ইতিবাচক জানিয়েছেন তিনি রাহুল রায়ের রিপোর্ট তিরিশে ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগেই ড কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হয়েছিল তবে নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেতে হয় এ ফ্রন্টকে বিএনপির পাঁচটি সহ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি আসন মৌলভীবাজার দুই থেকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মনসুর আর সিলেট দুইয়ে গণফোরামের মোকাব্বির খান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফলাফল বর্জন করা ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবেন না বলে জানান ফ্রন্টের নেতারা তবে বেশ কদিন ধরেই গণমাধ্যমে খবর আসছে শপথের ব্যাপারে এ দুই সংসদ সদস্যের সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিমত রয়েছে চ্যানেল আইকে টেলিফোনে সুলতান মনসুর তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শপথ নেয়ার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নেন পক্ষে করেছে পক্ষে এবং পক্ষে কথা বলার জন্য তাদের পক্ষে কাজ করার জন্য কাজেই আমি যখন সুযোগ পাব সময় আছে এখনো আছে আমি ব্যক্তিগতভাবে বর্তমানে শারীরিকভাবে অসুস্থ কাজেই জনগণের পক্ষে কথা বলার জন্য সংসদে যাওয়ার ব্যাপারে আমার ভূমিকা ইতিবাচক হবে সোমবারও এক বিবৃতির মাধ্যমে গণফোরাম জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল আছে এর আগে ফ্রন্ট নেতাদের কে কেউ বলেছিলেন শপথ মিলে ব্যবস্থা নেওয়া হবে

তবে যারা নেননি নিয়ম অনুযায়ী সেদিন থেকে দিনের মধ্যে দিন শপথ নিতে পারবেন রাহুল রায় ঢাকা মাত্র টাকা এর জন্য শাসর করে হত্যা করা হয়েছে সাত বছরের শিশু হৃদয়কে হত্যার তিন দিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তার আসামি ইয়াসিন শাকের রিপোর্ট রাজধানী লালবাগের শহীদনগরের বাসার পাশে শনিবার বন্ধুদের সঙ্গে খেলা করছিল সাত বছরের শিশু সিদ্দিক হোসেন হৃদয় অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে লালবাগ থানায় ডায়েরি করে পরিবার হত্যার দিন পর সকালে হৃদয়ের মরদেহ রিকশায় করে আলীনগরে ফেলে দিয়ে যায় ইয়াসিন পুলিশ বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে অভিযানে নামে পুলিশ বছর কানেক আগে ওই শিশুর বাবা চা বিক্রেতা ইয়াসিনের কাছ থেকে সতেরো হাজার টাকা ধার নেয় ধারের টাকা দেয়া প্রায় শেষ হয়ে যায় বাকি থাকে মাত্র পনেরোশো টাকা ওই টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত ইয়াসিন খেলার মাঠ থেকে হৃদয়কে পাশের আলীনগরে নিজের বাসায় নিয়ে শ্বাসোধ করে হত্যা করে একটি ভবনের ভিডিও ফুটেজ দেখে খুনি ইয়াসিনকে শনাক্ত করে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় আলীনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিকেল চারটা বাজে ঘর থেকে বাইরে হইয়া মানে মারে খেলছে তা আমি তো আমার চার দোকানে আমি দোকানে বইছি আমার ছেলে আমার শাশুড়ি কাছে দিয়া তো সাড়ে ছটার ভিতরে আমার পোলা আর আসে নাই তারপর আমি দোকান থেকে ওইটা তারপরে যারা খুঁজাখুঁজি শুরু করছে এরপর থেকে আর পাইনি আমি আবার বললাম যে বিশ্রাই দেখ হয়তো কোনো আনে আসে কারণ হয়তো সবসময় যায় পরে আবার সব জায়গা বিশ্রাইলো যে যে জায়গা যায় বিশ্রাইলো পরে আর খুঁজে পাওয়া যায়নি ওই ঘটনায় লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে সাকের আদান চ্যানেল আই ঢাকা ধীরে ধীরে রেলপথে সব মিটার গেজ লাইন ব্রডগেজে উন্নীত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে সভায় এই অনুশাসন দেন তিনি সভায় তেরো হাজার ছশো বিশ কোটি টাকা ব্যয় ধরে নয়টি প্রকল্প অনুমোদন হয়েছে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন রেলওয়ে ইঞ্জিনিয়ার এবং অন্য মানব সম্পদ প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী এতে রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার ব্যয় কমবে হাওড়ের উন্নয়নে প্রকল্প নেয়ারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী জনগণের উন্নয়নে জনগণের ভোটেই ঢাকা উত্তরের মেয়র নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বিএনপি আসুক বা না আসুক নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও মন্তব্য করেছেন আতিকুল ইসলাম সময় ইসলামের রিপোর্ট ভোট মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয়ে যায় ঢাকা উত্তর সিটির মেয়র পদটি তবে রাজধানী দুই সিটিতে নতুন করে ছত্রিশটি ওয়ার্ড অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে আইনি জটিলতায় আদালতের নির্দেশে দু হাজার সালের আঠারোই ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করে ইসি নতুন তফসিল অনুযায়ী ভোটের তারিখ আঠাশে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যবসায়ী নেতা হিসেবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উৎস আমি জনগণকে আমি করতে চাই এবং আপনি আপনি দেখবেন যখন থেকে আমার প্রচারের ডেট আসবে আমি সেদিন থেকে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় আমি কি আমার প্রচার চালাবো জনগণকে উদ্ভূত করব যে জনগণের ভোটে আমি নির্বাচিত হয়ে তারপরে আমি আসতে চাই বিএনপি ছাড়া নির্বাচন চ্যালেঞ্জহীন কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি কেউ নির্বাচনে আসুন বা না আসুন ইনশাল্লাহ আমি যদি জয়ী হই ভোটের মাধ্যমে আমি কথা দিতে পারি যেদিন থেকে দায়িত্ব নিব সেদিন থেকে সততা এবং সাহসিকতার সাথে কাজ করবে ইনশাআল্লাহ সব নির্বাচনের মতো এই নির্বাচনেও আচরণ বিধি মেনে চলার নির্দেশ রিটার্নিং অফিসারের জনগণের যাতে অসুবিধা না হয় এই কাজ যাতে তারা না করেন জন্য আমি আপনাদের মাধ্যমে তাদের অনুরোধ করছি এক তারা কেউ যেন রাস্তা বন্ধ করে যেন তারা মিছিল মিটিং না করেন এখন পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন পঁচিশ জন বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা মান্য ভাষা আন্দোলনের উপর নির্মাণ করা চলচ্চিত্র ফাগুন হাওয়াই এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সোমবার বিকেলে ইমপ্রেস টাইল ফিল্ম লিমিটেডের কর্ণধাররা রাষ্ট্রপতি সঙ্গে দেখা করে আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি বিষয়ে ইতিবাচক মত দেন নীলাদ্রিশেখর রিপোর্ট মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে বরাবরই চলচ্চিত্র নির্মাণ করে আসছে ইমপ্রেস টাইল ফিল্ম লিমিটেড এবার বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসের প্রেক্ষাপটে তৌকির আহমেদের পরিচালনায় বাংলাদেশে প্রথমবারের মতো ভাষা আন্দোলন নিয়ে চলচ্চিত্র ফাগুন হাওয়ায় নির্মাণ করেছে ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আবুল হায়াত সিয়াম তিশা সহ বাংলাদেশ ও ভারতের বিখ্যাত শিল্পীরা আগামী পনেরোই ফেব্রুয়ারি চলচ্চিত্রটি শুভ মুক্তি এই উপলক্ষে বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুরেজা রেজা সাগর ও পরিচালক ও বার্তা প্রধান সাইক সিরাজ সাক্ষাতে তারা ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং তাকে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি এতে সদায় সম্মতি জ্ঞাপন করেন ভাষার মাসের দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থেকে ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটির উদ্বোধন ঘোষণা করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নীলাদ্রি চ্যানেল আই ঢাকা চ্যানেলায় ষষ্ঠবারের মতো উচ্চাঙ্গ সঙ্গীতে বিশেষ আয়োজন বাংলা খেয়াল উৎসব হতে যাচ্ছে চ্যানেলে ছাদ বারান্দায় এই আয়োজনে একত্রিশে জানুয়ারি বিকেলে পাঁচটা ত্রিশ মিনিটে শুরু হয়ে ভাষার মাসের প্রথম দিন পহেলা ফেব্রুয়ারি সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলবে বিস্তারিত মিথিলা ফা নাজরিনের রিপোর্টে সঙ্গীতের অন্যান্য শাখার মতো খেয়ালকে জনপ্রিয় এবং এ ধারায় সবাইকে আগ্রহী করতে চ্যানেলাই ষষ্ঠবারের মতো বাংলা খেয়াল উৎসব আয়োজন করছে নিয়মিত এমন আয়োজন চালিয়ে নিতে পেরে আনন্দিত চ্যানেলাই চ্যানেলাই তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের শিল্প সংস্কৃতির বিভিন্ন অঙ্গনগুলো নিয়ে কাজ করে একটি টেলিভিশন চ্যানেল যেভাবে চলে তার থেকে একটু বাইরে গিয়ে আমরা নানান উৎসব আয়োজন করে থাকি সে ধারাবাহিকতায় খেয়াল একটি সবার সম্মেলনীতে এটা হবে আমরা চ্যানেল আয়ের পক্ষ থেকে এটা মানুষকে সচেতন করার ব্যাপারে মানুষকে এই ব্যাপারে আগ্রহী করার জন্য কাজটুকু করছে এখানকার মানুষ নরম মাটির মানুষ নদী নালা খাল বিল সংস্কৃতির প্রাচুর্যটি ভরপুর একটা দেশ সেই জায়গায় সাধক থেকে শুরু করে কত মনুষ্য শিল্পী এই যাবৎকাল তৈরি হয়েছে গত হয়েছেন নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের উন্নতির জন্য যেটুকু প্রয়োজন যতটুকু সহযোগিতা প্রয়োজন স্পানি প্রস্তুত আছে এবং স্পানি দিয়ে আসতে আছে আমার সামনে দিয়ে আপনার এর পাশে থাকবো আয়োজনের গুরুত্ব তুলে ধরে চ্যানেল আয়ের প্রতি কৃতজ্ঞতা জানালেন সংশ্লিষ্টরা ধ্রুপদ বাংলা খেল বলছি কিন্তু আমার ঝুড়িতে কিন্তু ধ্রুপদ ধামার খেয়াল টপ্পা ঠুমরি গাজাল কাজরি এই সবই কিন্তু আপনাদের শোনাবো একত্রিশে জানুয়ারি সন্ধ্যা থেকে আমি অনুরোধ করব চ্যানেল আইকে যে আমরা যেন অনেক দিন এটাকে কন্টিনিউ করতে পারি নানা শ্রেণীর ছেলেমেয়েরা বাচ্চা থেকে শুরু করে যারা ভালো গাইছে বা আগামীর প্রজন্ম তারাও কিন্তু এখন উৎসাহিত হয়ে এগিয়ে আসছে বাংলা খেয়ালকে আরও ছড়িয়ে দেয়া এবং পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান সংগীতজ্ঞদের মিথিলা নাজনিন চ্যানেল আই ঢাকা তন বিষয়ক মন্ত্রী রাজধানী বনভবনের সভায় মন্ত্রী এসব কথা বলেন দক্ষতা বাড়াতে নতুন পদক্ষেপ নেওয়া হবে সামিয়া রহমান প্রিমিয়ার রিপোর্ট বিগত দশ বছরে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে তিন হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে ছয়শো চব্বিশটি প্রকল্পের মধ্যে শেষ হয়েছে দুশো ছেচল্লিশটি বাকিগুলো চলমান রয়েছে এই অবস্থায় নতুন সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের সাথে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মত সভা এতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাংগঠনিক কাঠামোর অনুমোদন নিজস্ব ভবন ও ফার্মাস ব্যাংকে বিনিয়োগ করা টাকা ফেরত দেওয়া সহ নানা জটিলতা নিয়ে আলোচনা করা হয় তবে শুধু বরাদ্দ বাড়ানো নয়

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা হয়েছে রাজধানীতে মুক্তিযুদ্ধে চেতনা বাস্তবায়ন মঞ্চ ও শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযুদ্ধ সমন্বয় পরিষদ এই আয়োজনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আসিম বলেন দলে দুঃসময়ে সৈয়দ আশরাফের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বিটিভিতে জনপ্রতিনিধিদের সমান গুরুত্ব দেওয়ার ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান মোহাম্মদ থেকে তো সন্মৎকারীদের ছড়িয়ে দেন এখন তথ্য পদ্ধতিকে আমি মনুরোধ করবো যেটা চলছে পরিবর্তন আনতে হবে তোমুৎকারীদের সরিয়ে দেন এখান থেকে এখানে এটা এম টিভি বানাবেন না মন্দির টিভি বানাবেন না দয়া করে জনপ্রতিনিধির কথা বলার প্রচার করার ব্যবস্থা করে এতে সরকারের লাভ হয় না ক্ষতি হয় বরঞ্চ এ ব্যাপারে আপনাদের সাথে করতে হবে আমি মূলত তথ্যবন্ধ দিকে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাকের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত থমাস পিটার দেখা করেছেন কৃষি মন্ত্রণালয়ে বৈঠক চলমান রাজনীতির পাশাপাশি কৃষক প্রশিক্ষণ এবং আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার নিয়ে কথা বলেন তারা পরে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করলেও এই মুহূর্তে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ পুষ্টি সম্পন্ন নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান করা মন্ত্রী বলেন বিএনপি সংসদে এলে তাদের গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে নেবে সরকার নানান প্রতিকূলতা থাকতেই পারে তারপরেও আমি বলবো যে দেশ গঠনে এখন দেশকে গড়ার সময় দেশ দেশ এগিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে এটা প্রশংসিত আনন্দিত হচ্ছে এই ধারাকে অব্যাহত রাখার জন্য বিএনপির আসা উচিত তারা শুধু পার্লামেন্টের ভিতরে কেন আমি অবশ্যই বলব বিএনপি একটা বড়ো রাজনৈতিক দল তাদের অনেক সমর্থন আছে তারা বাইরেও আমাদের বিরুদ্ধে সমালোচনা করুক পার্লামেন্টেও আসুক বাইরে সমালোচনা করুক মিছিল মিটিং করুক আমাদের কোনো আপত্তি নেই সেটা তারা করুক কিন্তু গঠনমূলক হতে হবে সেটি তারা যদি সন্ত্রাসের পথে যায় নাশকতা করে আবার আগুন সন্ত্রাসের পড়লে ইয়েকে গ্রহণ করে হাতিয়ার হিসাবে আমি মনে করি তারা ভুল করবে এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ ভেনিজুয়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি পিডিভিএস এর উপর নিষেধাজ্ঞা আরোপে আরোপ করেছে যুক্তরাষ্ট্র এরপর থেকে ওই কোম্পানির উৎপাদিত তেল ও গ্যাস যুক্তরাজ্যের রাষ্ট্রের বাজারে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে যে কোনো মার্কিন ব্যবসায়ীকে ওই তেল গ্যাস আমদানি না করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন এতে করে চাপের মুখে পড়েছে নিকোলাস মাদুরো সরকার ভেনিজুয়েলার বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হচ্ছে পিডিভিএস আর কোম্পানি শীর্ষ ক্রেতা যুক্তরাষ্ট্র হওয়ায় বিপাকে পড়েছে ভেনিজুয়েলা অভিযোগ করেছেন ওপেক সদস্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশি সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র উপর নিষেধাজ্ঞা আরোপের কিছু আগে ভেনিজুয়েলা বিরোধী নেতা ওয়ান গুইডো প্রতিষ্ঠানের নতুন পরিচালনা বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন ভেনিজুয়েলা রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপকে অবৈধ ঘোষণা করেছে রাশিয়া যে কোনো প্রয়োজনে মাদুর সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবারে বিশেষ বিশ্বের সবচেয়ে সুচ ভবন বেয়ে ওঠার পর এবার ফিলিপিন্সের ম্যানিলায় সাতচল্লিশ তলা জিটি টাওয়ার বেয়ে উঠলেন ফ্রান্সের স্পাইরাম্যান খ্যাত অ্যালাইন মাত্র এগারো বছর বয়স থেকে যেকোনো কিছু সাহায্য ছাড়াই বিশ্বের বিভিন্ন বহুতল ভবন বেয়ে উঠেছেন তিনি এরই মধ্যে তিনি বেয়ে উঠেছেন দেড় শতাধিক বহুতল ভবন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের এছাড়া আইফেল টাওয়ার সিডনি অপেরা বেয়ে উঠেছেন তিনি উনিশশো সালে শিকাগোর তৎকালীন সিয়ার্স টাওয়ার বেয়ে উঠে রবার্ট উপাধি লাভ করেন তিনি পরে তার নাম হয় অ্যালেন রবার্ট এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ এয়ারলাইন্স সেফটি উন্নয়নে মিডিয়ার ভূমিকা বিষয়ে আলোচনা সভা করেছে নভো ইয়ার লিমিটেড সভায় নভো ইয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এয়ারলাইন্স নিয়ে চাঞ্চল্যকর সংবাদ ছাড়াও উড্ডয়নে জনগণের নিরাপত্তা বিষয়কে সচেতনতা বাড়াতে মিডিয়াকে আরও ভূমিকা রাখার আহ্বান জানান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এভিয়েশন খাত উজ্জ্বল নয় উল্লেখ করে অবকাঠামো এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা যাত্রী সচেতনতা এবং সিকিউরিটি উন্নয়নে জোর দেওয়ার তাগিদ দেন তিনি এবারে আনোয়ার সিমেন্ট কৃষি সংবাদ তীব্র শীতে যশোর অঞ্চলে ধানের বিস্তলা নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ জমির বিস্তলা কোল্ড ইঞ্জুরিতে বলছেন এমন অবস্থা আর কয়েকদিন চললে তাদের ফলন বিপর্যয়ের মুখে পড়তে হবে যশোর থেকে জামানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদেবতা মাহমুদের রিপোর্ট ঘন কুয়াশা এবং শীতেও যশোরে বড় বীজতলা তৈরির কাজ চলছে তবে কৃষক জানিয়েছেন বীজতলায় লাগানো ধানের চারা সত্য প্রবাহের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এবারের আমন মৌসুমে ধানের ঠিক দাম পাননি জানিয়ে তারা বলেন ক্ষতি পোষাতে বেশি দামে বীজ কিনে বীজতলায় তৈরি করেছেন তারা পাতে আমাকে ভালো জন্মাচ্ছে না তাতে আমাদের পাত কম পড়লি পাত কিনা লাগবে এই যে কিনতে গেলি সেটা তো লস আচ্ছা সারেরও দাম বেশি আমরা খুব হতাশাগ্রস্ত মধ্যে আছি যে আমরা পাত ঠিক মতো তৈরি করে রোপণ করতে পারবো কিনা সেক্টর সাহেব বললেন উনি রুগার ব্যবহার করছি রুগার ব্যবহার করার পরে দানের কিছুটা পরিবর্তন আসছে বেড পদ্ধতিতে আদর্শ বীজতলা তৈরির পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ ঠান্ডা ও কুয়াশার হাত থেকে বাঁচাতে বীজতলায় পলিথিনের ছাউনি দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের আমরা নির্দেশনা দিয়েছি যে যখন প্রচন্ড শীত থাকবে তখন সন্ধ্যার সময় ওই বিস্তলাতে পানি দিতে হবে এবং সকালবেলা সেই পানিটা বের করে দিতে হবে অর্থাৎ দিনের বেলায় যাতে রোদ্রু পায় সেই ব্যবস্থা নিতে হবে বিশেষ করে ছত্রাকনাশক সিলেটেড জিঙ্ক এগুলো যাতে তারা ঠিকমতো দেয় প্রত্যেকের কাছে যাচ্ছে এবং আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রত্যেকের বলা হচ্ছে যাতে কৃষকের কাছে যে তাদের বিস্তলা সুষ্ঠুভাবে তৈরি করতে পারে চলতি মৌসুমে যশোরে তিন লাখ চুরানব্বই হাজার হেক্টর জমিতে বড় ধান চাষের লক্ষ্য ধরেছে কৃষি বিভাগ এজন্য বিশ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন কৃষক সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ নাটোরের চলন হালতি বিল সহ বিভিন্ন এলাকায় পরিযায়ী পাখি আনাগোনা বেড়েছে তবে কিছু চোরা শিকারের অপতৎপরতাই হুমকির মুখে পরিযায়ীরা এদের রুখতে স্থানীয় প্রশাসনে সুদৃষ্টি কামনা করেছেন পাখি প্রেমীরা রেজাউল করিম রেজার রিপোর্ট নাটোর শহরে বড়ভিটার বিলে এবছর পরিযায়ী পাখির আনাগোনা অনেক বেড়েছে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আশ্রয় নিয়েছে এ বিলে সকাল বিকাল এদের খুনশুরি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা

পাখি শিকারের চেষ্টা করছেন অবশ্য এদের বিরুদ্ধে সচ্চা পাখি প্রেমীরা প্রত্যেকবারে আসে এখানে পাখি ডাকে আমাদের ঘুম ভাঙে এখানে পাখি ধরেন যে আছে বদর আছে সল্লি আছে বালিহাঁস আছে কায়ম আছে মন আছে তারপরে বগ আছে এই পাখিগুলো ধরেন যে বিকেল পাঁচটায় চলে যায় আবার মনে করেন যে সকাল পাঁচটায় এখানে চলে আসে পাখি যখন উড়ে বেলা তখন মেলা মানুষ আসে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে পাখি পাখি দেখতে দেখতে এসে করার কথা জেলা আমরা যেমন আমাদের মেহমানদেরকে আপ্যায়ন করে যাতে তারা সন্তুষ্ট থাকে তদ্রুপভাবে আমাদের অতিথি পাখিরা আমাদের আচরণে এবং আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে কোনো ধরে বিব্রত বোধ না করে তারা যাতে এখান থেকে অন্যত্র স্থানান্তর না হয় সেই জন্য আমরা আমরা ব্যবস্থা নেব এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম অ্যাপসের উদ্বোধন করলেন অনলাইন স্কুল রবিটেন স্কুল দেশের সব প্রান্তের শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষামূলক কন্টেন্ট পৌঁছে দিতে এই অ্যাপটি চালু করা হয়েছে রাজধানী কার্বন বাজারে জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্কে অ্যাপসটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতীয় শিক্ষা বোর্ড প্রণীত প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে বারো হাজারের বেশি ভিডিও নিয়ে সাজানো হয়েছে এই অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে রবি ব্যবস্থাপনা পরিচালক মাহতাবুদ্দিন আহমেদ রবি ট্যান মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আইমন সাদিক উপস্থিত ছিলেন ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন নিরীহ মানুষকে মাদকের মামলায় জড়ালে কিংবা পুলিশ কর্মকর্তারা মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বাড্ডা থানা পুলিশের ব্যবস্থাপনায় আফতাবনগর এলাকাকে পুরোপুরি সিসিটিভির আওতায় আনার পর কন্ট্রোল রুম উদ্বোধন করে তিনি বলেন জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকাকে অপরাধমুক্ত করতে ডিজিটাল মনিটরিংয়ের বিকল্প নেই এর আগে পুলিশ সেবা সপ্তাহের শোভাযাত্রায় অংশ নেন ডিএমপি কমিশনার কেউ এই ঢাকা মহানগরীতে মাস্তারি করে টেন্ডার করে ঝুট ব্যবসা করে জনজীবনে হুমকি সৃষ্টি করবে সৃষ্টি করবে হুমকি এটা বরদাস্ত করা হবে না সে যেই হোক তাকে খুঁজে বের করে আইন আমলে জনগণ আস্থা অর্জন করতে হবে আমাদের ব্যবহারের মধ্য দিয়ে সেবার মধ্য দিয়ে ক্ষমতা দেখানো দাপট দেখানো আইনের অপব্যবহার থুমকি হামকির দিন শেষ এখন সেবার মধ্য দিয়ে দিয়ে ভুল আসামি হিসেবে টাঙ্গাইলের বছর তিন কারাগারে রাখার ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান তবে মামলাটি দুদকের নয় ব্যাংকের উল্লেখ করে তিনি বলেছেন ওই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে অনুসন্ধান চালানো হবে রিপোর্টে জানাচ্ছেন রোকসানা আমিন ভুয়া ভাউচার তৈরি করে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে আঠারো কোটি টাকা জালিয়াতির অভিযোগে দু সালের মামলায় তিন বছর কারাদণ্ড দেয়া হয় আবু সালেক নামে এক ব্যক্তিকে তবে আবু সালেকের জায়গায় তিন বছর ধরে জেল খাটছেন নিরপরাধ ব্যক্তি পাটকল শ্রমিক জাহ আলম চাঞ্চলকর এই ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর দুঃখ প্রকাশ করলেন দুদক চেয়ারম্যান উই আর আসেম এই মামলাটা ব্যাংক করেছিল ব্যাংক আমাদেরকে বলেছে এই হচ্ছে জাহালম তারা আইডেন্টিফাই করেছে এক দুই পুলিশ আইডেন্টিফাই করেছে সাক্ষী দিয়ে তিন এনআইডি যে কার্ড তারা তৈরি করেছে জাহালম সালেক হচ্ছে এই লোক সাক্ষীর ডকেও তাই হয়েছে ওই ঘটনায় কারা জড়িত ক্ষতি দেখতে অনুসন্ধানের কথাও জানিয়েছেন তিনি একা দুদক দায়ী নয় এটা ব্যাংক পুলিশ তারপরে আপনার এনআইডি যারা কাজ করেছে তারা সবাই মিলেই একটা একটা ভুলের মধ্যে পড়ে গেছে আমার ধারণা আর এই মামলা যখন আমরা জাহালমকে বের হয়ে যাবে এরপরে আমরা অ্যাকচুয়ালি আরেকটা অনুসন্ধান বা মামলা হাতে নেব যাতে করে এটা কেমন হল উইল ফাইন্ড আউট যেটা কার কারণে এটা হলো এরই মধ্যে আসামি হিসেবে ভুল ব্যক্তিকে তিন বছর কারাগারে রাখার ঘটনায় দুদকের আইন শাখার মহাপরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা সহ চারজনকে রোববার সকালে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ছয় ফেব্রুয়ারি ভুল আসামি জাহ কারাবাস শেষ হবে মূল আসামি আবু সালেক পলাতক রয়েছে রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা সাভারে মরাগাং এলাকায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ তুরাগনদে পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন ট্রাক চালক মুজাহিদ মিয়া শাহিন ইট নিরাপত্তা কর্মী আব্দুল কাদের ও আরিফ ফায়ার সার্ভিস জানিয়েছে সকাল ছটার দিকে ইট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগনদে পড়ে যায় এতে চালক সহ ট্রাকে থাকা চারজন নিখোঁজ হন ঢাকায় ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ট্রাকের উপরে থাকা তিন শ্রমিক লাফিয়ে নামার সময় আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয় আশুলিয়ার নয়ার হাটে বংশী নদী থেকে অজ্ঞাত এক নারী এবং বাইপাইল এলাকায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় প্রশক এতক্ষণ চ্যানেলে সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি শুভেচ্ছা